ওরে বাবা, আমার গাজরগুলোর কি হয়েছে? হায় হায়, নিচে যাচ্ছে তো উপরে আসছে, এটা কি ভাই? সবগুলো গাজর কে নিয়ে যাচ্ছে নিচে? ধরে আজকে এটাকে টেনে তুলতেই হবে, তাড়াতাড়ি করে ধরতে হবে, ধরে এটাকে তুলবই। কি ভাবছিস, আমার সাথে ফাজলামি না? এই তো ধরে ফেলেছি, এবার বের করতে হবে। এই এ এ এ এই এরে সাংঘাতিক, পারতেছি না কেন? আমি তো ভিতরে ঢুকে গেলাম, গাজরটা নিয়ে নিয়েছি। হা হা, আমার গাজর বেঁচে গেছে। কিরে, এগুলা কি হচ্ছে? সকল গাজর চলে যাচ্ছে। হায় হায়, আমার ক্ষেতের কি হবে? ও আল্লাহ, আমারে বাঁচাও! সকল গাজর কই গেল? কিছু তো করতে হবে, মাথা কাটাতে হবে। বুদ্ধি পেয়েছি। ওরে বাপরে বাপ, আমাকে তো পানি দিয়ে উপরে তুলে ফেলছে। এই ফাজিলি দূর, কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবি? আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। এবার কি করবি তুই? তোকে তো আমি ধরে ফেলবো, এই তো ধরে ফেলেছি, তোকে তো আজকে শাস্তি পেতেই হবে। আমার গাজর খাওয়া না, দেখাবো আজকে মজা। তাড়াতাড়ি করে পালাই এখান থেকে। আহা, এটা তো আমার স্বপ্নের রাজকুমারের মতো লাগছে। রাজকুমার, তোমাকে আমি অনেক ভালোবাসি। রাজকুমার, তোমাকে আমি অনেক ভালোবাসি। ওরে বাপরে, এই দূরটাকে আমি তোকে চিনি না। তাড়াতাড়ি করে পালাই, ওর কোনো না কোনো মতলব আছে। না না না, রাজকুমারে রাজকুমার, যেও না যেও না, দাঁড়াও বলছি। সমস্যা নাই, এটা নিয়ে তুমি জেরিকে ধরে নিয়ে যাও। ওকে ওকে, যাক, এবার যদি আমার প্যারিসটাকে বাঁচানো যায়। রাজকুমার, আমি তোমাকে অনেক ভালোবাসি। টাটা বন্ধু, আমার ক্ষেতে আর কখনো তোমরা এসো না। টাটা। হায় হায়, কার পাল্লায় পড়লাম? আমার অবস্থা তো শেষ। কি করলো, কোথায় নিয়েছে? সেখানে আমি থাকতে চাই না। ঠিক আছে, তোর সকল কথা মেনে নিব আমরা। তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ বলো? ঠিক আছে না? হুম হুম, তোর কাজ হয়েছে টমের বাগান থেকে সবজি চুরি করা। বজ্জাতি দূর, আয়। তুই আজকে শুধু আমার বাগানে আয়, আমি যত ধরনের সাপোর্ট নেওয়া দরকার আমি সবকিছু নিয়ে ফেলেছি। তোকে আজকে প্যানপেল দিয়ে মারতে মারতে অবস্থা পুল খারাপ করে ফেলবো। তোর মুখের উপরে লাল কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছি, একটু দাড়ি মুষ্টি লাগিয়ে দিয়ে অনেক সুন্দর হয়েছে। এভাবে তোকে শিক্ষা দিব। কিরে, কি হলো? হায় হায়, আমার বাগানের চোর। রাজকুমার রাজকুমার, তাড়াতাড়ি ক্যাচ মারো। এই তো নিয়ে ফেলেছি, এই তো নিয়ে ফেলেছি। রাজকুমার, আর কিছু দাও। ঠিক আছে সুন্দরী, তোমাকে আমার পেতেই হবে, সবগুলা তুলে নিয়ে যাব। শিট, আমার বাগানের সকল কিছু নিয়ে যাচ্ছে, সবগুলা জিনিস নষ্ট করে ফেলবো আজকে, তারপরও তোদেরকে নিতে দিব না। কি ভাবছিস তোরা? এই ভাইয়া, আমার অনেক খিদা লেগেছে, আমার কিছু খেতে হবে। ঠিক আছে ভাইয়া, দাঁড়াও, আমি নিচ্ছি এখনই খাবার গুলা বের করে নিচ্ছি, সকলে মিলে ভাগ যোগ করে খাবো। এই তো আমাদের আঙ্গুর খাবার, এটা অনেক সুস্বাদু। আহা, খাবো। ওরে, এত ছোট হয়ে গেলাম কি করে, বুঝতে পারতেছি না। হায় হায়, ছোট হয়ে গিয়ে তো আমার অবস্থা খারাপ করে ফেলছে। এরা তো কাঁটা চামচ দিয়ে আমাকে ছিদ্র করে দিল, আমার কি হবে? আবারও পড়ে গেলাম। মামা, তুমি কই? এখানে একটা চোর এসেছে, আমাদের খুব ভয় লাগে, তাড়াতাড়ি আসো। আমি হচ্ছে আমার বাগনেদের জন্য সুপারম্যান, বাগনে আমি আসতেছি। ওরে বাপরে, কে রে? ও মা গো, মামা মামা, এই ব্যাপারটা তো বুঝতেই পারতেছি না। আমি তো এদের কথা শুনে গেছি, আমার যেভাবে ও ওদের সামনে যেতে হবে, বুঝতে পেরেছি। মামা মামা, এই খাবারটা হাঁটতে ছিল, এটার ভিতরে নিশ্চয়ই ভূত আছে, না হলে এই খাবারটা এভাবে ঠক্কর ঠক্কর করে হাইটা চলে আসছে, এটার মানে কি? হ মামা, এটা এমন একটা জিনিস, ভয় লাগে ভয় লাগে। এভাবে এভাবে করে হাঁটতে ছিল, ছুরিগাত অবস্থায় নাচতে ছিল, দৌড়তে ছিল, চিৎকার করতেছিল, তারপরে এইভাবে করে দৌড়তেছিল। কি করব মামা, বুঝতেই পারতেছি না। বাগনে, দাঁড়া, তোর ওয়েট কর, আমি দেখতেছি। কি বলিস, এই চামচটা দিয়ে বুঝি তারপর মানুষ হাঁটতে পারে? এই চামচটা গাঁথা ছিল না? বুঝছি, এটা মেরে তারপরে কিছু করতে হবে, বুঝে গেছি। তারপরও আমি উপরে যাই। যাক, যাই হোক মামা, এবার আমাদের জন্য কিছু করবে। চামচটা ফেলে দিল কেন, বুঝতে পারতেছি না। যাক মামা, আসুক, কি বলে দেখি। আয় জেরি, আমি টম, আমি অনেক ছোট হয়ে গেছি, ভূতের মতো করে একটা ভূত ছিল, আমাকে এমন এমন করে জাদু দেওয়ার পরে আমি ছোট হয়ে গেছি। আমার জন্য কিছু করো জেরি, আমাকে বড় করে তুলো জেরি। ওরে বাপরে, এটা কি বলে, কি হলো এটা? দাঁড়াও টম, আমি আমার জাদুর ঝাড়ুটা নিয়ে আসি, জাদুর ঝাড়ু দিয়ে আমি জাদুর
এসে চলে যাব এই জাদুদারি টক 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 উড়ে যা চিম চিম জাদুদারি যা ওহো জাদুদারি উড়ছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে যাব জেরি আমি উড়ে যাব আমাকে আস্তে নিয়ে যাও জেরি হাই হাই জাদুর বুড়ির সাথে কথা বলতে গিয়ে আমি তো পড়ে যেতে নিয়েছি হাই হাই টম কই টম তো নিচে পড়ে গেল কেউ টমকে বাঁচাও জাদুর বুড়ি প্লিজ প্লিজ টমকে বাঁচাও টম তো অনেক ছোট হয়ে গেছে ভাইয়া ধরো খাবারগুলো ভিতরে রেখে দাও এগুলা খাওয়া যাবে না এগুলা দেখলে আমার ভয় লাগে ওরে বাবা আমার হাড্ডিগুড্ডি ভেঙে চুরমাচুর হয়ে গেছে হাই হাই আমি আবার ছোট হয়ে গেছি টম চিন্তা কর না তোমার বন্ধু আছে টিম টিম উড় যা তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব যেভাবে হোক তোমাকে আমি বড় করে তুলবই এটা কি ছিল আমি তো একটা বিশ্ব রাইডার আমি তো রাইড করি আমি তো উপর থেকে নিচে নামতে কোনো কিছু চিন্তা করি না আমি তো বড় রাইডার আমি ওরে বাপ রে বাপ এত উপর এটা থেকে নিচের দিকে তাকালে তো আমার হাঁটু কাঁপতেছে কি করব উড়ে সাংঘাতিক আইসক্রিমের গাড়ির পিছনে এটা কি জেরি ওকে কিভাবে ধরবো ওরে পড়ে গেলাম বাঁচাও হায় হায় জেরি উপরওয়ালা কি আমার জন্য সকল বিপদ বরাদ্দ করে রেখে দিয়েছে গাড়ি ধরার পর এখন তো গাড়ি ছাড়তে পারতেছি না জেরি তুমি কিছু বলো ওরে সাংঘাতিক পড়ে গেলাম আমার মুখে সকল চামড়া তুলে যাচ্ছে কেউ আমাকে বাঁচাও বাঁচাও বলছি জেরি তোমার কাছে বলতেছি কোন একটা বুদ্ধি বের করে এটা থেকে আমাকে বাঁচাও হায় হায় টমের অবস্থা যে সামনে পিছনে সব জায়গা থেকে টমের গায়ে চামড়া উঠে গেছে জেরি আমি কি আর বিয়ে করতে পারবো না বজ্জাতি দুধ তুই আমাকে নিয়ে হাসতেছিস তোর একদিন কি আমার একদিন হায় হায় গাড়ি এত জোরে চলতেছে বাপরে বাপ আমি তো টবের হাত থেকে পরে হাড়গোড় ভেঙে ফেললাম ওরে সামনে দেখি আমার চোখ তো খুলেই গেল সামনে তো কোনো রাস্তা নেই এখন আমি কোথায় যাব হায় হায় সার্কেলের মতো ঘুরতেছি পরে আমার অবস্থা শেষ উঠলাম চোখ একটা কালো হয়ে গেছে আবার হাসি পায় হায় হায় আমাকে তো রোলার দিয়ে ডলে দিয়ে গেল সে হায় হায় টমকে বললাম বেশি ফাজলামি করিস না তারপরও করলো সে সমস্যা নেই আমি স্কুটি করতে পারিনি তো কি হয়েছে আমি বাইক চালাবো আমি গোটা বাংলাদেশ থেকে টপ ওয়ান বাইকার হব কোনো সমস্যা নেই যত স্পিড লাগে তত স্পিড দেবো টপ স্পিড আমি গাড়ি চালাচ্ছি ওরে বাপরে বাপ টম আমি তো তোমাকে কিছু করিনি আমাকে ছেড়ে দাও তাড়াতাড়ি করে পালাতে হবে টমের হাত থেকে বাঁচ হায় হায় জেরি দাঁড়াও 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 বলছি ওহো আমি তো 10টা বাসের উপর দিয়ে লাফ দিয়ে ফেলেছি হায় হায় বাড়িকে তো হারগো সব মনে হচ্ছে নরবর হয়ে গেছে তারপরও আমি সবকিছু চুরি করে পালাচ্ছি ইহি এগুলো নেওয়া যাবে না আমি তো চোর না আমি ভালো মানুষ ওরে বাপরে বাপ টমের হাত থেকে মনে হয় বেঁচে গেলাম যাক দেওয়াল দিয়ে উপরে উঠে যাই হায় হায় টম কই টম একটা বাড়িকে মামু মামু এরা কি বলতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না মাতার মুন্ড তুমি কি জানো এই বাগনে আমি তো বুঝতে পারতেছি না এটা কি হলো আমাকে হারের দাওয়াত দিয়েছে বাগনে বাগনে তুমি দেখো তুমি হারগুলো থেকে একটা হারও বাগে পাবে না দেখে নিও ও টমের বাগনে তাহলে এই কাজটা করেছে টমের বাগনের ছবিটা তো অনেক জোস লাগতেছে এখানে পাঠক মামা তুমি এই কথা কারো কাছে বলো না ঠিক আছে মামা তোমাকে তো দেখতে ভালো মানুষ মনে হয় মাথায় হাত দিয়ে রাখে যদি বলে দেয় তাহলে আমার কি হবে বলো না প্লিজ ওরে সাংঘাতিক এরকম মাটি গর্ত করতেছে কেন মাটির নিচে কি হায় হায় সবাই আবার পাড়ায় এটাকে নিচে করতেছে বুঝতে পারতেছি না মাটির ভিতরে তো কুসকুস হে আহা আমার সাথে ফাজলামি আমার কাছ থেকে এত কিছু করা আমার মাটির বেগুন গাজর সবকিছু তোমরা ছিঁড়ে নেওয়া কোনো সমস্যা নেই তোমাদের কাছ থেকে আমি বড় কিছু ছিঁড়ে নিয়ে যাব ব্যাগ নিয়ে এসেছি এই তো হয়ে গেছে ব্যাগটা নিজ নিজে হাইটে আমার বাসায় চলে যাবে হটডগ ভাইয়া এটা কি হলো ব্যাগটা নিজে নিজে চলে গেছে কেন আমি তো বুঝতে পারতেছি না হটডগ ভাইয়া চুপি চুপি দেখতে হবে এটা শেষ আমরা দেখেই ছাড়বো হা স্বপ্ন পূরণ হয়েছে আমার হার আমি পেয়ে গেছি এই তোমরা সবাই কেমন আছো আমার এটাটা একটু খুলে দিতে পারবা জেরি না হলে এটার পরিপ্রেক্ষিতে একটা হার দাও ওহো অনেকদিন পর আজকে হার খাবো আরে বাপরে বাপ আমাকে হার দেওয়ার কথা বলে এটা কি লাগিয়ে দিয়েছে আমার অবস্থা তো সে কিরে বাপরে বাপ এটা কি হলো বুঝতে পারতেছি না আহা হাড়টা তো খেতে অনেক সেই টেস্টি তুষাদু আমার কাছে হাড়গুলা সেই ভালো লাগে
আর গুলা তো বেশি ভালো ছিল কিন্তু আমি খেয়ে ফেলেছি। এটা কি হলো আমি তো বুঝতে পারতেছি না, তাড়াতাড়ি করে হার একটা এদেরকে দিতে হবে নাহলে পরে সমস্যা হবে। তো ছোট ভাই ও বোনেরা আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর, বেশি ভালো লেগে থাকে একটু সবার কাছে শেয়ার করে।